নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, কালকে আপনাদেরকে আমি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জন্ম মৃত্যু তথ্য নামে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে 5ই মে। তো সেই পোর্টাল থেকে আপনারা জন্ম মৃত্যুর সার্টিফিকেট খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো কালকে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়েছিলাম। সেই ভিডিও না দেখে থাকলে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মৃত্যু সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সার্টিফিকেট ডাউনলোড করে পর্যন্ত দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে এসে গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বোটামে আসবেন। সার্চ বোটামে এসে আপনারা এখানে সার্চ করবেন জন্ম দিয়ে একটা হাইফেন মৃত্যু তথ্য .wb.gov.in, এটি লিখে আপনি সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবেন। তাছাড়াও আরেকটাভাবে আসা যায়, সেটা হলো আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে wbhealth.gov.in, এটি আপনারা গুগলে সার্চ করবেন। যখনই সার্চ করবেন এরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর বাম দিকে দেখতে পাচ্ছেন ই গভর্নমেন্ট, দিয়ে এখানে জন্ম মৃত্যু তথ্য বলে একটা সেকশন নিউ উঠছে, এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন, তাহলেও আপনি ডাইরেক্ট এই জন্ম মৃত্যু .wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে তিনটা লাইন রয়েছে, তিনটা লাইনে ক্লিক করবেন। তারপর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপরে যে ডেট রয়েছে এই ডেট অপশানে ক্লিক করবেন। তারপরে এবার অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। দিয়ে এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। যখনই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে দেখবেন একটি ওটিপি চলে গেছে এবং এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে আসছে। এখানে সেই ওটিপিটি বসাতে হবে, দিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে যখনই আপনি সাবমিট করে দেবেন এরকম চলে আসবে ডেট রেজিস্ট্রেশন বলে। এবার এখানে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে রিপোর্টিং ডেট যেদিনে আবেদন করছেন সেই দিনের তারিখটা এখানে থাকবে, আর এখানে যে মোবাইল নাম্বারটা দিলেন একটু আগে সেই মোবাইল নাম্বারটা এখানে থাকবে। এবার এখানে বলেছে আবেদনকারীর সম্পর্ক মৃত ব্যক্তির সঙ্গে, এখানে ক্লিক করতে হবে। ধরুন আপনার যদি বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে ফাদার করবেন, যদি মা মারা গিয়ে থাকে মাদার, মানে মাদার অপশানটা চয়েস করবেন, আর যদি স্ত্রী বা স্বামী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে স্পাউস অপশানটা ক্লিক করবেন, আর অন্যান্য কেউ হলে এখানে আদার্স অপশানটা ক্লিক করবেন। এখানে বলেছে মৃত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর সম্পর্ক, যিনি আবেদন করছেন ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য আর যিনি মারা গেছেন তার সঙ্গে কী সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে চয়েস করতে বলেছে। তারপর বলেছে মৃতের তথ্য, মৃত্যুর তারিখ, কোন তারিখে সেই ব্যক্তিটি মারা গেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার এখানে চলে আসবে, এই ক্যালেন্ডার থেকে আপনাকে ডেটটা চয়েস করে নিতে হবে। আমি একটা ডেট চয়েস করে নিয়েছি। এবার লিঙ্গ, যিনি মারা গেছেন তিনি যদি পুরুষ হয়ে থাকে মেল করবেন, যদি মহিলা হয়ে থাকে তাহলে ফিমেল করবেন, আর উভলিঙ্গ ট্রান্সজেন্ডার এটা চয়েস করবেন যদি উভলিঙ্গ হয়ে থাকে। তো মেল চয়েস করলাম। তারপর এবার এজ, ইয়ার অথবা মান্থ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আওয়ার, ডেট, মান্থ, ইয়ার, আপনি যেই ফরম্যাটে দিতে চাইছেন সেই ফরম্যাটটা চয়েস করবেন। তো ধরুন আমি বছরে দিতে চাইছি, ইয়ার অপশানটা চয়েস করলাম। তারপর এবার এখানে বয়স, বয়সটা কত এখানে লিখতে হবে। তিনি ধরুন 65 বছর বয়সে মারা গেছে, আমি এখানে 65 অপশানটা ক্লিক করে দিলাম। আর এই যে প্রথমের অপশানটা, এখানে যদি আপনারা আওয়ার মানে ঘন্টা চয়েস করেন, এখানে ধরুন ঘন্টা চয়েস করলে এখানে কত ঘন্টাটা লিখতে হবে। আবার যদি আপনারা এখানে ডে চয়েস করেন তাহলে কত দিন এখানে লিখতে হবে। একইভাবে এখানে যদি আপনারা মান্থ মানে মাস চয়েস করেন এখানে কত মাস লিখতে হবে, আর এইখানে যদি আপনারা ইয়ার চয়েস করেন তাহলে এখানে ইয়ার লিখতে হবে। তো ইয়ারটা চয়েস করাই বেশি ভালো হবে। আমি এখানে ইয়ার চয়েস করেছি, দিয়ে এখানে কত বছর এখানে লিখে দিয়েছি। আর এখানেও রয়েছে ইয়ার অথবা মান্থ দিতে বলেছে। তো অন্যান্য ক্ষেত্রে যাদের ধরুন এই ছোটো বাচ্চা আর কেউ মারা গিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো এই কিছু ঘন্টা বেঁচে ছিল এখানে আওয়ার করতে হয়, বা কিছু দিন যদি বেঁচে থাকে তাহলে ডে করতে হয়, বা কিছু মাস হলে মাস করতে হয়, এই কারণে এই অপশানগুলোও দিয়ে রেখেছে। আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেই অপশানটা আপনি চয়েস করবেন। তারপর প্রথম নাম, যিনি মারা গেছেন তার নামের প্রথম অংশ দিতে হবে, আর নামের মধ্য অংশ যদি থাকে এখানে দিবেন, আর শেষাংশ মানে টাইটেল বা পদবি যেটা সেটা এখানে দিয়ে দিবেন। তারপর টাইপ অফ আইডি প্রুফ এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে যিনি মারা গেছেন তার কী ডকুমেন্ট রয়েছে, আধার, ভোটার, রেশন বা পাসপোর্ট, এই চারটার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করবেন। আমি আধার চয়েস করলাম। এবার এখানে বলেছে আইডি প্রুফ নাম্বার, যেহেতু এখানে আধার চয়েস করেছি এখানে আমাকে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, আর এখানে চয়েস ফাইল করে সেই আধার কার্ডের ছবিটা আমাকে এখানে আপলোড করে দিতে হবে। তারপর এবার মৃত্যুবরণের স্থান, মৃত্যুবরণের স্থান এখানে প্লেস অফ ডেট,
এখানে ক্লিক করবেন যে কোথায় তিনি মারা গেছেন, হাসপাতালে মারা গেছেন না হোম মানে বাড়িতেই মারা গেছেন না আদার্স মানে অন্যান্য কোনো ক্ষেত্রে অন্যান্য কোনো জায়গায় মারা গেছে। ধরুন হাসপাতালে মারা গেছে, হসপিটাল করলাম। তারপর এবার রাজ্য, এখানে রাজ্যতে ক্লিক করবেন, ওয়েস্ট বেঙ্গল চয়েস করলেন। তারপর জেলা, তো কোন হাসপাতালে মানে সেই হাসপাতালটা কোন জেলায় তো সেইটা আপনি চয়েস করলেন। তারপর এবার এখানে গ্রামীণ না রুরাল, এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটি এলাকা না ডেভেলপমেন্ট অথরিটি না বোরো, কোন এলাকার মধ্যে পড়ছে সেটা আপনি চয়েস করলেন। তারপর এবার বলেছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, এখানে ক্লিক করবেন দিয়ে এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি লিস্টেই চলে আসবে। আপনার ক্ষেত্রে যেটা হবে লিস্টটা চয়েস করে নেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেটা চয়েস করলেন। আর হসপিটাল টাইপ এখানে ক্লিক করলেন দিয়ে এখানে গভর্নমেন্ট হাসপাতাল মানে সরকারি হাসপাতাল না প্রাইভেট হাসপাতাল না আদার্স, কোন হাসপাতাল সেটা চয়েস করুন। যদি গভর্নমেন্ট হাসপাতাল সরকারি হাসপাতালে মারা গিয়ে থাকে গভর্নমেন্ট করলেন। তারপর প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এখানে ক্লিক করলেন। এবার এই যে এই স্থানগুলি দিয়েছেন এই স্থানের মধ্যে যতগুলি হাসপাতাল রয়েছে সেই লিস্ট চলে আসবে, সেখান থেকে যেই হাসপাতালে মারা গেছে সেই হাসপাতালের নামটা আপনাকে চয়েস করে নিতে হবে। আর যদি এখানে মৃত্যুবরণের স্থান, এখানে যদি বাড়িতে মারা গিয়ে থাকে আপনারা তাহলে এখানে হোম করলেন। হোম করার পর এখানে এবার কিন্তু আপনাকে রাজ্য, জেলা, আপনার গ্রামের নাম, ব্লকের নাম, তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা শহরের নাম চয়েস করবেন, পিনকোড দিবেন আর অ্যাড্রেস লাইন ওয়ান এবং আপনার ঠিকানা লিখে দিবেন। এখানে আর হাসপাতালের নাম আরে তখন দিতে হবে না যদি বাড়িতে মারা গিয়ে থাকে। তারপর এবার এখানে মাতার তথ্য মানে যিনি মারা গেছেন তার মায়ের বিবরণ দিতে হবে, তার মায়ের প্রথম অংশ নামের দিতে হবে। তারপর এখানে নামের মধ্যাংশ যদি থাকে এখানে দিতে হবে, নামের শেষাংশ মানে টাইটেল পদবি দিতে হবে, ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন। যেগুলো লাল রঙের এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলি আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো আপনি না ফিল আপ করলে কোনো অসুবিধা নেই। তারপর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবেন। আইডি প্রুফের ধরন, তো মায়ের এখানে যে কোনো একটা আইডি প্রুফ আপনি চয়েস করবেন আর এখানে সেই আইডি প্রুফের নাম্বারটা বসাবেন আর সেই আইডি প্রুফটা এখানে আপলোড করবেন। তো এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, আপনারা চাইলে মাতার তথ্য নাও দিতে পারেন। তারপর পিতার তথ্য, যিনি মারা গেছেন তার বাবার তথ্য দিতে হবে, নামের প্রথম অংশ দেবেন, মধ্য অংশ থাকলে মধ্য অংশ দেবেন এবং নামের শেষাংশ দেবেন মানে টাইটেল পদবি দেবেন, ইমেল আইডি থাকলে এখানে দেবেন, মোবাইল নাম্বার দেবেন। আর বাবার এখানে কোন ডকুমেন্ট আছে তো আধার, ভোটার, রেশন, পাসপোর্ট যে কোনো একটা আপনি চয়েস করবেন এবং আইডি প্রুফের নম্বর এখানে সেই ডকুমেন্টের নাম্বারটা বসাবেন আর সেই ডকুমেন্টটিকে এই আপলোড ফাইলে ক্লিক করে এখানে আপনারা আপলোড করে দিবেন। তারপর বলেছে দাম্পত্যের তথ্য, যিনি মারা গেছেন ধরুন যদি স্বামী মারা গিয়ে থাকে তাহলে স্ত্রীর ডিটেলস এখানে দিতে হবে, আর যদি স্ত্রী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর ডিটেলস দিতে হবে, আর তার যদি বিয়ে না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কোনো ডিটেলসই দিতে হবে না, যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই আপনারা এমনিতেও এখানে না ডিটেলস দিয়েও আপনারা ফিল আপ করতে পারেন। তো এখানে নাম দিবেন যিনি মারা গেছেন তার হচ্ছে স্বামী বা স্ত্রী যে হবে, তারপর নামের মধ্য অংশ দেবেন, শেষাংশ দেবেন, ইমেল আইডি থাকলে দেবেন, মোবাইল নাম্বার, আইডি প্রুফ এখান থেকে চয়েস করবেন আর এখানে আইডি প্রুফের নাম্বারটা বসাবেন এবং সেই আইডি প্রুফটা এখানে আপলোড করে দেবেন। তারপর বলেছে মৃত্যুর সময় মৃতের ঠিকানা, যখন তিনি মারা গেছেন তখন তিনি কোথায় বসবাস করতেন তার ঠিকানা কী ছিল, তো বাড়ির নম্বর ও নাম দেবেন, গৃহ নম্বর, তারপর রাস্তা অথবা লেনের নাম দেবেন, অঞ্চল বা পোস্ট অফিসের নাম দেবেন, আর রাজ্য এখান থেকে রাজ্য চয়েস করবেন, জেলার নাম চয়েস করবেন, তারপর এখানে গ্রামীণ না রুরাল এখান থেকে চয়েস করবেন, তারপর ব্লক না পৌরসভা কোন অন্যান্য পড়ছে সেটা চয়েস করবেন লিস্ট থেকেই, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম চয়েস করবেন, তারপর গ্রাম অথবা শহরের নাম চয়েস করবেন আর পিনকোডটা এখানে দিয়ে দিবেন। এবার বলেছে মৃতের স্থায়ী ঠিকানা, এটা হলো মৃত্যুর সময় মৃতের ঠিকানা। এবার মৃতের স্থায়ী ঠিকানা, যদি ধরুন এই যে তখন যিনি মারা গেছেন এই যে যেখানে তিনি থাকতেন সেই ঠিকানা আর তার স্থায়ী ঠিকানা যদি দুটোই একই হয়ে থাকে তাহলে এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন এই চেকবক্সটাই ঠিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক এখানে আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি এই ঠিকানা আর এই নিচের ঠিকানা আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে চেকবক্স দেওয়া চলবে না, এখানে আলাদাভাবে সেই ঠিকানাটি আপনাকে আরও একবার দিতে হবে। তারপর বলেছে মৃতের তথ্য, ধর্ম, তো যিনি মারা গেছেন তিনি কোন ধর্মের, এখানে সব ধর্মই রয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব ধর্মই রয়েছে, এখান থেকে যেই ধর্ম হবে চয়েস করবেন। তারপর অকুপেশন, তিনি কী জীবিকার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কী করতেন, তার প্রফেশন কী ছিল সেটা আপনি এখান থেকে চয়েস করবেন। তারপর রিমার্ক, এখানে রিমার্ককে আপনারা কী কারণে মারা গেছে সেটা আপনি দিতে পারেন, ধরুন যদি কোভিডে মারা গিয়ে থাকে তাহলে এখানে কোভিড লিখে দিলেন, এইভাবে আপনারা এখানে রিমার্কে দিতে পারেন আর না দিলেও কোনো অসুবিধা নেই। এবার বলেছে আপলোড ডকুমেন্ট, আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং। দেখুন এইখানে যদি হাসপাতালে মারা গিয়ে থাকে তাহলে হাসপাতাল থেকে যখন আপনাকে ছাড়া হবে সেখান থেকে একটা কিন্তু যে একটা ডাক্তারে সই করে দেবে যে ডেট হয়েছে বা হাসপাতাল বা নার্সিংহোম থেকে একটা লিখে দিবে, আপনাকে লিখিত একটা দিবে, সেখানে ডাক্তারের সই থাকবে, সিগনেচার থাকবে, স্ট্যাম্প থাকবে, তো সেই ফাইলটা এখানে আপলোড করতে বলা হয়েছে। আর যদি কেউ বাড়িতে মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তো আর এরকম কেউ কিছু দিচ্ছে না,
তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে পঞ্চায়েতে যেতে হবে এবং পঞ্চায়েত থেকে একটা লিখিত নিয়ে আসতে হবে। পঞ্চায়েত তার প্যাডে লিখে দিবে যে এই ব্যক্তি এখানে স্থায়ী ঠিকানা, এখানে ইনি মারা গেছেন এই তারিখে এই সময়। তো সেই ফাইলটি কিন্তু বা সেই যে ডকুমেন্টটি পঞ্চায়েত থেকে আপনি পাচ্ছেন বা পৌরসভার ক্ষেত্রে পৌরসভা থেকে আপনি পাচ্ছেন সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর বলেছে আপলোড ক্রিমেশন অথবা বুরিয়াল সার্টিফিকেট, এর মানে হচ্ছে শ্মশান অথবা কবর বা সমাধি যেগুলো তার সার্টিফিকেট। তো এবার দেখুন এই যে শ্মশানের সার্টিফিকেট বা কবরের সার্টিফিকেট আরে কোথায় আপনারা পাবেন না, বিভিন্ন জায়গায় দেখবেন সরকারিভাবে শ্মশান বা কবরস্থান রয়েছে। তো সেখানে শ্মশানে কোনো দাহ করার সময় বা সমাধিস্থ করার সময় পারমিশন নিতে হয় এবং সেখান থেকে পারমিশন নিয়ে একটা লিখিত অর্ডার নিয়ে আসতে হয়। তো সেই অর্ডারের কপিটা এখানে আপলোড করতে বলা হয়েছে। আর যদি আপনার এলাকায় ওরকম কোনো নির্দিষ্ট শ্মশান বা সমাধিস্থল না থাকে সেক্ষেত্রে আপনারা ওই পঞ্চায়েত থেকে নিয়ে আসবেন কাগজ, যেটা নিয়ে আসছেন ওইটাই আপনি এখানে আপলোড করে দিবেন। আর যেখানে সরকার স্বীকৃত কোনো শ্মশান রয়েছে বা সমাধিস্থল বা কবরস্থল রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হয় বা পৌরসভা থেকে পারমিশন নিতে হয়। তো সেই পারমিশনের কাগজটা এখানে আপলোড করলেই হবে। তারপর আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সাবমিট করবেন এখানে এরকম দেখিয়ে দিবে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, আপনাকে আরও একবার কনফার্ম করতে বলবে। তো আপনি যদি চান যে আমি আবেদন করতে তাহলে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। যখনই ওকে বাটনে ক্লিক করবেন এখানে এরকম দেখিয়ে দিবে ডেট রেজিস্ট্রেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাকে একটি দিয়ে দেবে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি কিন্তু ভালোভাবে কপি করে রেখে দেবেন, এটাই কিন্তু আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে। এই নাম্বারটা কোথাও লিখে আপনি রেখে দেবেন। আর এখানেও আপনাকে দেখিয়ে দেবে ডান অ্যাকনোলেজমেন্ট নম্বরই, সেখানে আপনাকে নাম্বারটা দেখিয়ে দেবে। এবার আপনি নাম্বার পেয়ে গেলেন, এবার আপনি ট্র্যাক কীভাবে করবেন আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে। একইভাবে আপনারা জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, তিনটা লাইনে ক্লিক করবেন। তারপর এখানে সিটিজেন সার্ভিসে যাবেন, তারপর ডেটে যাবেন। এবার এখানে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দিয়ে যেই নাম্বারটা আপনাকে কপি করে রাখতে বললাম সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি যখনই সার্চ করে দিয়েছি এখানে দেখিয়ে দিয়েছে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড। আমি যেহেতু এই আবেদনটা করলাম তাই এই বর্তমানে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। আপনার যখন এবারে স্ট্যাটাস চেক করবেন এখানে এবার পরে পরে সময় স্ট্যাটাসে চেক দেখতে পাবেন, হয়তো এখানে আপনার অ্যাপ্রুভড হবে বা যদি কোনো ভুল থাকে রিজেক্ট হবে। তো যখনই আপনার অ্যাপ্রুভড হয়ে গেল এবার আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন কীভাবে, একইভাবে আবার আপনি সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে, থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর এখানে ডেট রয়েছে, ডেট অপশানে ক্লিক করবেন। ডেট অপশানে ক্লিক করার পর এবার এখানে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। দিয়ে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি বসাবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তো আমি যখনই এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে সাবমিট করে দিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে, মানে আমার আবেদনটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড করার একটা বোতাম চলে আসছে। এই ডাউনলোড বোতামে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার সার্টিফিকেটটি কিন্তু মোবাইলে বা ডেস্কটপ কম্পিউটারে আপনার ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড করে নিলে সার্টিফিকেটটি ঠিক এইরকম দেখতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন ডেট সার্টিফিকেট উপরে কিন্তু লেখাই রয়েছে। এই সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করলেন বা কোনো কম্পিউটার সেন্টার থেকে আপনি প্রিন্ট করে নিয়ে চলে আসলেন বাড়িতে, এবার এই সার্টিফিকেট দিয়ে আপনারা সমস্ত কাজে এই সার্টিফিকেটটি লাগাতে পারবেন। এবার বলে রাখি এই সার্টিফিকেটটি ডাউনলোড করার পর আমাদেরকে কোথাও সিগনেচার করাতে নিয়ে যেতে হবে না, কোথাও কিচ্ছু করাতে নিয়ে যেতে হবে না। আপনার এই অনলাইন আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে ডাউনলোড করে নিন, এটাই আপনি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না, এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।